আজকে একটি সুখবর আপনাদেরকে দিচ্ছি। সামনে কুরবানি ঈদ, এমন একটা হাট পাওয়া গেছে যে দলের মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ির সাথে এবং মমতাজ বেগমের হাট বলেই সবাই চিনে। তো এই হাটে কিন্তু একটি বিশাল বড় একটা সুবিধা আপনি পাবেন, 5 লক্ষ টাকার গরুর হাসিল কিন্তু মাত্র 500 টাকা, মানে আপনি গরু যত লক্ষ টাকা দেয় কিনে না, মাত্র হাসিল 500 টাকা এবং ছাগল প্রতি 200 টাকা। মানে এটা অবাস্তব হলো বাস্তব। কিছুক্ষণ পর আমি সবার সাথে আলোচনা করব কমিটির এবং ক্লিয়ার করে দিব আপনাদেরকে যে কুরবানির গরুর এই মমতাজ বেগমের হাটে হাসিল কত টাকা। আজকে আমি চলে এসেছি মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ির সামনে, কিন্তু একটি বিশাল বড় কুরবানির গরুর হাট বসেছে। তো আমার সামনে যে ভাইগুলো দেখতে পারতেছেন, এই ভাইগুলো কিন্তু ইজাদার হিসাবে কিন্তু এখানে নিযুক্ত আছে। এই ভাইদের সাথে আমি কথা বলবো হাট এর পরিস্থিতি নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনারা তো এই গরুর হাটটা মানে ইজাদার নিছেন না? তো আমি হেঁটে হেঁটে যা একটা জিনিস দেখতে পেলাম, আমি অনেক হাটে কিন্তু যাতায়াত করেছি, সব হাটেই কিন্তু হাজার হিসাবে একটা হাসি মানে হাসিল নেয়, কিন্তু আপনার এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে 5 লক্ষ টাকার গরুরও 500 টাকা হাসিল, 2000 টাকার গরু বা 30,000 টাকার গরু 500 টাকা হাসিল, এটা কীভাবে সম্ভব আপনাদের কাছে? এটা সম্ভব হলো, আমি প্রথমে একটু বলি হলো, আমাদের এই মাননীয় দুই আসনে মাননীয় সংসদ মমতাজ বেগম এমপি, তার দিক নির্দেশনায় আমাদের পশুহাট চলে। এখানে আমরা শুধু এখানে হাটে ইজারাদার প্রতি বছর নিই, আমি ইজারাদার মমতা মাতাচ্ছি। এখানে আমাদের হাট নেওয়া বা মনে করেন আমাদের এখানে ইনকাম করা একটা বিষয়, তেমনি আমাদের পাশাপাশি হলো মানুষের সেবা করা আমাদের একটা উদ্দেশ্য। এটা এমপি মহোদয় নির্দেশ যে এখানে কো মাসি নিলে বাদে জনগণ আসবে, একটা ব্যাপারী তার মনে করেন গরু বেচবে, একটা ক্রেতা মনে করেন গরু কিনবে, অন্যান্য হাতে যে পরিমাণে নেয় আমরা সেটা নিয়ে নেয়। এখানে যা দিয়ে কিনুক, একটা গরু 4 লাখ টাকা কিনুক, 1 লাখ টাকা কিনুক, 2 লাখ টাকা কিনুক, মাত্র 500 টাকা আমরা হাসি নিই। এটা কিন্তু একটা বিরল ঘটনা, আমি কিন্তু কোনো পাইনি এই জিনিসটা। আমাদের এই হাটে এটা আমরা করে থাকি এবং আমাদের এই জমন্ড বৈচিত পশুর হাট, এটা আমাদের লোক শোনা কথা প্রায় 100 বছর ধরে, 100 বছর মনে হয় বেশি, প্রায় 150 বছর আমাদের হাট চলে আসতেছে। এটা আমাদের একটা সম্পদ মনে করি, আমাদের এলাকার আমাদের জমন্ডপের একটা সম্পদ মনে করে আমরা এখানে টাকা কামানো আমাদের মুখ্য উদ্দেশ্য না, টাকা কামাইতে হবে পাশাপাশি জনগণের সেবা করতে হবে, এই কারণে আমরা 500 টাকা হাসি নিই। তবে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, এখানে কিন্তু একটা ব্যাপারে কিন্তু অনেক আশাবেদে একটা গরু নিয়ে আসে বা একটা গৃহস্থ গরু নিয়ে আসে, আপনারা এখানে কী নিরাপত্তা পাবে যে এই গরুটা বিক্রি করতে পারবে বা সেই টাকাটা নিতে পারবে, এর জন্য আপনারা কী নিরাপত্তা ব্যবস্থা করতে? নিরাপত্তার বিষয়টা হলো প্রথম বলি, আমাদের এখানে ক্রেতা মিরপুর, ঢাকা এবং আশেপাশে আমাদের এখানে যা আছে মনে করেন যে সাভার আছে, বুলিয়ামপুর আছে, হেমতপুর আছে, দাউসার, মানে অনেক দিক থেকে আমাদের এখানে বেশিরভাগ ঢাকা থেকে আমাদের এখানে ক্রেতা আসে। যে ক্রেতারা আসে তাদের গাড়ি রাখার ব্যবস্থা আমাদের উত্তর পাশে আছে এবং এখানে মনে করেন খাবার দাবার এখানে ব্যবস্থা আছে এবং এখানে টাকা পরীক্ষা করার আমাদের জাল মেশিন আছে এবং আমাদের হাটে আমরা যারা নাকি মনে করেন হাটে চালাই আমাদের এখানে সবাই আমরা সম্মিলিতভাবে নিরাপত্তার জন্য আমরা স্বস্ব অবস্থানে আকার আমরা লোকগুলো সেটিং করেছি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছে এবং আমাদেরও লোকগুলো এবং এলাকা থেকে একটা টিম করছি, টিম করে হাতে পরিচালনা যাতে নাকি সুন্দর হয় এবং এখানে এসে কেউ যাতে নাকি মাস্তানি করতে না পারে, কোনো জাল টাকা কেউ যাতে নাকি না দিতে পারে এবং যারা পকেট মার যেটা বলেন সে সমস্ত অপরিচিত লোক যাস নাকি এসে এখানে কাউকে কিছু খাওয়াতে না পারে সেদিকেও আমরা সার্বক্ষণিক, মোট কথা সার্বক্ষণিক হাট আমরা পরিচালনা করি এবং জনগণের এবং ক্রেতাদের এবং ব্যাপারীদের নিরাপত্তা করে থাকি। কিরকম মনে হচ্ছে আপনার এই যে এখানে অনেকে মনে করেন, যারা একটা কথাই করি, যারা নাকি মনে করেন যে টাকা ক্যাশ টাকা আনতে পারে না, আমাদের এখানে কিন্তু ব্যাংক আছে, এখানে ব্যাংকে থেকে মনে করেন যে তোলার মতনই আছে, ভূত আছে, ডাক বাংলা আছে, কৃষি ব্যাংক আছে, ট্রাক ব্যাংক আছে, এখান থেকে সোনালী ব্যাংক আছে, এখান থেকে তারা তুলে এনে গরুটা কিনতে পারে। কি পরিমাণ গরু উঠতেছে কোরবানি ঈদ সামনে রেখে? এখানে মনে করেন যে আমাদের এখানে আমরা ধারণা করতেছি আজকে মনে করেন যে মিনিমাম 3 থেকে 4 হাজার গরু আসবে এবং গরু অলরেডি আসা শুরু হয়ে গেছে, মোষ আছে, ভেড়া আছে, খাসি আছে, গরু আছে, সব ধরনের এখানে গরু ছাগল সব কিছু মিলিয়ে আছে। তো আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি যে একটা ব্যাপারী যখন একটা গরু নিয়ে হাটে প্রবেশ করে, প্রবেশ করার পরে বিক্রি করার পরে কিন্তু জাল টাকা যে বললেন, জাল টাকার মেশিনটা কি আপনার এখানে শিওর আছে? হ্যাঁ শিওর, আমাদের যে কাউন্টারে আছে আমরা জাল টাকার মেশিন আমাদের নিজ টাকা আমরা কিনেছি এবং শুধু তাই নয়, এখানে গরু পরীক্ষা করা, গরুকে মনে করেন যে ট্যাবলেট টুবলেট এগুলো খাওয়াছে কিনা এগুলো মনে করেন, তার জন্য কিন্তু ডাক্তার আছে এবং পশু ডাক্তার আছে এবং একটা ক্রেতা যদি নাকি চায় তার গরুটা সে পরীক্ষা করে মনে করেন যে কিনবে, সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু সে পশু ডাক্তার আছে এবং আমরা ব্যানার আকার ওখানে পশু ডাক্তার বসানোর জন্য একটা। দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগমের যে বাড়ির সামনে যে গরুহাট, সেই গরুহাট কমিটি ভাইয়ের মুখ থেকে এখানে কী নিরাপত্তা ব্যাপারে এটা পাবে এবং
ক্রেতারা কি নিরাপত্তা পাবে সেই এই বিষয় কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম 4 তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত একটানা আমাদের এই জমন্তব ঐতু দেবা জোরহাট বুঝবে 4 তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত মানে এই এই 4 সোমবার মানে কোনো টাইম নেই একটানাই চলবে না একটানা চলবে একটানা এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশে যে ক্রেতা আছে তাদেরকে আমরা অনুরোধ করব তাদের দাওয়াত দিলাম আপনারা আমাদের হাটে থেকে দেশি এবং ভালো মানের গরু ছাগল আপনারা আর হাসিলের দিকটা বলেন হাসিলের যে সুবিধাটা এই কারণে কিন্তু ক্রেতারা আসবে হ্যাঁ এবং অনুরোধ দিলাম মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ডল মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগমের চক্ষু হাসপাতালের সামনের হাটে থেকে আপনি সুবিধাটা গ্রহণ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই থ্যাংক ইউ